বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাপ্তাহিক নবদ্বীপ নিউজ ও নবদ্বীপ টিভি কানাডা থেকে, আমি এমএজ মামুন। আমরা প্রতি সপ্তাহে আলোচনা আয়োজন করে থাকি, তবে আজকের আলোচনাটা একটু ব্যতিক্রমী ধর্মী এবং আজকের যে আলোচনাটা সত্যি আমাদের দেশের জন্য অত্যন্ত একটি পথ প্রদর্শন হিসাবে যেই কাজটি হয়েছিল সেই সময় তাকে নিয়ে আজকের এই আলোচনা। আমরা এই আলোচনা অনুষ্ঠানে যারা আমাদের সাথে সংযোগ হয়েছেন তারা হলেন প্রফেসর ডক্টর জসীমউদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নবদ্বীপ মাল্টিমিডিয়া কর্পোরেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা, এবং আরেকজন যিনি উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। উনি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন অর্থনীতি ও সামাজিক জাতিসংঘে এবং দীর্ঘদিন তিনি কর্মরত ছিলেন, এবং পাশাপাশি তিনি যুগ্ম সম্পাদক এশিয়া প্যাসিফিক ইকোনমিক জার্নালের। এবং আরেকজন যিনি আমাদের সাথে সংযোগ হয়েছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক এশিয়া প্যাসিফিক, সরি, প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল্লাহ হাসান। উনি হলো আমাদের দর্শন বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এবং সত্যি আমরা তিনজন গুণীজনকে আমাদের নবদ্বীপ টিভিতে উপস্থিত করতে পেরেছি, সেজন্য আমরা কৃতজ্ঞ তাদের তিনজনের কাছে, এবং তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ নবদ্বীপ পরিবার পক্ষ থেকে। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আমি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নীত কর্মসূচি ও আধুনিক বাংলাদেশ শীর্ষক এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটি সূত্রপাত করার জন্য প্রফেসর ডক্টর জসীমউদ্দিন আহমেদকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ এইচ এম মামু। আমি সমস্ত শ্রোতাদেরকে সালাম জানিয়ে আলোচনার সূত্রপাত করছি। প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাকে বেহেস্তে সর্বশ্রেষ্ঠ স্থানে আসীন করুন। জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি নিয়ে যে আজকে যে আলোচনা, এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নূতন প্রজন্ম অনেকেই 19 দফা কর্মসূচি এবং এর সাথে দেশে আর্থসামাজিক এবং অন্যান্য ব্যাপারগুলো যে কত গভীরভাবে জড়িত ছিল সে ব্যাপারগুলো জানে না। এমনকি যারা অনেকেই যারা বয়স্ক তাদের মাঝেও এটি কিন্তু তেমনভাবে জানা নেই। এই জন্যই এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব সবার মাধ্যমে শহীদ জিয়া যে কত প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, কত দেশপ্রেমিক ছিলেন, এটি তুলে ধরার। তো প্রথমেই আমি একটু স্মৃতিকে ঝালাই করে নেওয়ার জন্য শহীদ জিয়ার 11 দফা কর্মসূচি এখানে উদ্ধৃত করছি। তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 19 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। প্রথম কর্মসূচিটি ছিল সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা। দ্বিতীয় কর্মসূচি শাসনতন্ত্রের 4টি মূল নীতি, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারে সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা। পরের কর্মসূচিটি ছিল সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে। 4 নম্বর, প্রশাসনের সর্বস্তরে উন্নয়নের কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। 5 নম্বর কর্মসূচি, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। 6 নম্বর কর্মসূচিটি ছিল দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করা এবং কেউ যাতে ভুখা না থাকে তার ব্যবস্থা করা। 7 নম্বর, দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা। 8 নম্বর, কোন নাগরিক গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। পরের কর্মসূচিটি ছিল
দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। দশ নম্বর কর্মসূচি, সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা। এগারো নম্বর কর্মসূচি, সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। বারো নম্বর কর্মসূচি ছিল দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। তেরো নম্বর কর্মসূচি, শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ মালিক সম্পর্ক গড়ে তোলা। পরের কর্মসূচি, সরকারি চাকরিজীবীদের জন্য জনসেবা উদ্দেশ্যে দেশ গঠনের মনোবৃত্তিতে উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। পনেরো নম্বর, জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। ষোলো নম্বর, সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। সতেরো নম্বর, প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। আঠারো নম্বর কর্মসূচি ছিল দুর্নীতিমুক্ত ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। আর উনিশ নম্বর কর্মসূচি ছিল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য এবং সংহতি সুদৃঢ় রাখা। আপনারা এই নয়টি উনিশটি কর্মসূচি থেকেই বুঝতে পাচ্ছেন শহীদ জিয়াউর রহমান কত প্রাজ্ঞ এবং বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। দেশের জনগণের চিন্তা বাংলাদেশকে যেই দেশটি জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের আগে বিশ্ব দরবারে তলাবিহীন একটি জুড়ি দেশ হিসেবে পরিচিত ছিল, তাকে কি করে মাথা উঁচু এবং স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পরিণত করা যায়, এই ছিল জিয়াউর রহমানের চিন্তা এবং ভাবনা। আমি ওই সময় বেশ কয়েকটি কার্যক্রমে শহীদ জিয়ার সাথে সংযুক্ত হওয়ার সুযোগ হয়েছিল, আমি ওই জন্য নিজকে ধন্য মনে করি। তিনি যেমন এখানে দুই তিনটি ঘটনার প্রথম দিকে উল্লেখ করব, পরে সময় হলে অন্য সময় ফিরে আসব। তিনি দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য তিনি তখন সারা দেশে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এই সময় তিনি একটি কর্মসূচি গ্রহণ করেন যে আদর্শ গ্রাম কিভাবে গড়ে তোলা যায়। তখন তিনি এই জন্য প্রথম নরসিংদী শিবপুরকে এই কর্মসূচির জন্য তিনি মনোনীত করেন এবং তখন শিবপুর এটি ছিল মূলত মৌলানা বাসি এলাকা এবং আব্দুল মান্নান ভূঁইয়ার কৃষক সমিতির এলাকা। তিনি এখানে জনসভা করার আগে তখনকার এনএসএ ডিজি ছিলেন হাকিম সাহেব, ওনাকে শিবপুরে পাঠালেন আমাদের সাথে কথা বলার জন্য। তা আমরা ওখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে এই সময় শহীদ জিয়াকে সমর্থন করতে হবে এবং তার এই জনসভাকে সর্বতোভাবে সফল করার চেষ্টা করতে হবে। ঠিক হলো যে ওখানে জনসভা হবে। জিয়াউর রহমান এর আগে ওই দিন কতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড সফর করে সভাস্থলে আসবে। এর আগে ঢাকা থেকে যারা গেল এনএসএ ডিজিওদের সাথে আলাপ হয়ে ঠিক হলো যে জিয়াউর রহমান সাহেব ওই মিটিং এ প্রধান বক্তৃতা দেবেন এবং আমরা স্থানীয় কয়েকজন তখন ওনার কতগুলো উল্লেখযোগ্য স্লোগান ছিল, ভিখারির হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে, আমাদের সাত কোটি মুখ চোদ্দ কোটি হাত সাগরের নিচে সম্পদকে ব্যবহার করতে হবে ইত্যাদি। তো আমাদের ওখানে মান্নান ভাই সহ স্থানীয় ছয় জনের উপর এই সাতটি বিষয়ে বক্তব্য দেওয়ার কথা। জিয়াউর রহমান সাহেব তো মূল বক্তব্য দেবেন। তো ওই দিন উনি প্রথমে মেটিকান্দা নরসিংদী পরে রেলওয়ে স্টেশন, ওখানে সকাল দশটায় নামলেন। নেমে হেঁটে হেঁটে
বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করে আসতেছিলেন। তার সাথে কিছু ওনার সাথে কয়েকজন সচিব ছিল, তারা তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু জিয়াউর রহমান সাহেব তো ক্লান্ত। আমি আমি স্যার আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে এই ১৯ দফাটা কিসের উপরে ভিত্তি করে সে ওই ১৯ দফাটা অনুভব করলো? না এখানে এই আলোচনাটার মাঝে আমি পরে এইটা আসবে দেখবেন, আমাকে এইটুকু শেষ করতে দেন। তো উনি ওই গ্রামে বিভিন্ন প্রজেক্ট দেখে দেখে ঠিক ৪টার সময় উনি সভা মঞ্চে আসলেন। পুরো পথ পথে এক বুড়ির বাড়িতে একটু মুড়ি খেলেন, পানি দিলেন, তারপর বললো বুড়িমা তুমি এখানে এই অঞ্চলে তো প্রচুর ভালো লেবুর গাছ হয়, তুমি লেবুর গাছ লাগাও। এইভাবে লোকজনকে উদ্বুদ্ধ করে তিনি আসলেন সভাস্থলে, এসে দেখেন যে মঞ্চে কয়েকজন সচিব বসা, ওনার জন্য একটা চেয়ার। তো উনি মাইকে বললেন আপনারা কারা? তারা বললো যে আমরা সচিব। ইয়া বলে আপনারা এখানে কি করেন? বলে আমরা তো স্যার এর উপর বক্তৃতা দেব। তিনি বলেন যান আপনারা ওই নিচে গিয়ে জনগণের সাথে বসেন, আমি এখানকার লোকদের কাছ থেকে বক্তব্য শুনতে এসেছি এবং উনি আমাদের বক্তব্য শুনছেন। অর্থাৎ উনি চেয়েছিলেন জনগণের কাছে যেতে, এই যে সচিবরা যে রিপোর্ট দেয় এই রিপোর্টের উপর ভিত্তি করে যে শুধু দেশের কর্মকাণ্ড চালালে তা তো অনেক কিছুই হবে না। এরপর ডক্টর আনিসুজ্জামান এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ডক্টর আদিলের একটা ঐতিপথে উল্লেখ করবেন। তো জিয়াউর রহমান ছিলেন এমন যে তিনি ১৯ দফা কর্মসূচিতে ঘোষণা করেছিলেন যে আমি দেশের জনগণের কাছে এবং জনগণের উন্নয়নের জন্য আমি এই কর্মকাণ্ড গ্রহণ করব। আরেকটি কথা আমি বলবো, দুই আর দুইটি উদাহরণ দেব। আরেকটি হলো তখন তিনি তখন কাজী জাফর আহমেদ বাংলাদেশের শিক্ষামন্ত্রী, তিনিও শহীদ জিয়ার সাথে আসেন। তারা তখন একটা শিক্ষা উন্নয়নের জন্য একটা কমিশন গঠন করলেন। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ছিল ডিস্ট্রিক্ট জাজদের সমান, খুবই কম। তো এটা তো হতে পারে না। তখন প্রফেসর সৈয়দ শফিউল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, উনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিল, উনি প্রেসিডেন্ট জিয়ার সাথে এবং জাফর ভাইয়ের সাথে মিলে অনেকগুলো মিটিং এর পর সিদ্ধান্ত হলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের বেতন সচিবদের সময় অর্থাৎ সবচেয়ে উঁচু পর্যায়ে চলে যাবে, সবকিছু ঠিক হলো, ফাইল সিগনেচার করার কথা। তখন সচিবরা গিয়ে বললো জিয়াউর রহমান সাহেবকে যে স্যার সবই ঠিক আছে, উনাদের বেতন আমাদের চেয়ে অন্তত ১ টাকা হলেও কম করতে হবে। জিয়াউর রহমান সাহেব বললেন যে ঠিক আছে আপনারা ১ টাকা চান, ওনাদের বেতন আপনাদের সমানই হবে, প্রতি মাসে আপনাদেরকে আমি ১ টাকা করে দিয়ে দেবো। সচিবরা তো বুঝে গেলেন শহীদ জিয়ার মেসেজটা কি। এরপরে কথা যেটি বলবো আমি, যে তিনি সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিমদের গুলোর সাথে সম্পর্ক জোরদার করা। তখন উনি সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হয়নি। জিয়াউর রহমান সাহেব কায়রোতে সফরে গেলেন, কায়রো মুসলিম বিশ্ব এবং আফ্রিকান দেশের নেতৃত্ব দেয়, আনোয়ার সাদাতের সাথে উনি মিটিং করলেন। এই মিটিং এর পরেই মূলত সৌদি আরবের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলো। এই মিটিং এ তিনি তখন প্রথম, যা কেউ কল্পনা করে নাই, তিনি বাংলাদেশ জাতিসংঘের অস্থায়ী সদস্য হিসেবে যে ইলেকশন হবে এতে তিনি এশিয়া অঞ্চল থেকে নির্বাচনের জন্য ঘোষণা করলেন এবং আনোয়ার সাদাত এবং ইসলামী বিশ্বের সমর্থন কামনা করলেন, তারা তা দিলেন। আলোচনার এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বললেন যে আমাদের তো দেশ মাত্র স্বাধীন হয়েছে, অনেক দেশের সাথে এখনো কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় নাই, আমাদের ছেলেপিলেরা লেখাপড়ার জন্য বাইরে যেতে পারছে না, মিশরের তো লেখাপড়ার মান আরব বিশ্বে খুবই নাম করা এবং সবাই প্রশংসা করে, আপনি আমাদের দেশে কয়েকটা ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা করে। তখন আনোয়ার সাদাত বলল মিস্টার প্রেসিডেন্ট
আপনি অনুরোধ করেছেন আমি এই বছরই বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য 20টি বৃত্তির ব্যবস্থা করব। তবে আমাদের দেশে তো বৃত্তির পরিমাণ অন্যান্য দেশের মতো অত বেশি না, কিন্তু এখানে হোস্টেলে থাকা এবং অন্যান্য খরচ এত কম, বিশ্ববিদ্যালয়ে কোনো ফি দিতে হয় না, ছেলেরা ভালোভাবেই লেখাপড়া করতে পারবে, কিন্তু তারা টাকা কোনো সেভ করতে পারবে না। জিয়াউর রহমান সাহেব ওই মিটিং থেকে এসেই অ্যাম্বাসেডারকে বললেন আপনি এটা মনিটর করেন, আমি বাংলাদেশে 20 জন ছাত্রছাত্রীকে আগামী এই কয়েক মাসের ভিতরে পাঠাবো। উনি দেশে গিয়েই প্রথম ওই তখন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে ডেকে বললেন আনোয়ার সাদাতের সাথে আমার কথা হয়েছে, আমি চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে কায়রোতে ছাত্র পাঠানোর জন্য। তো যেহেতু যেহেতু প্রেসিডেন্ট জিয়ার নির্দেশ তখন তারা খুব তাড়াহুড়া করে বিজ্ঞপ্তি দিল, যারা বিভিন্ন বোর্ডে ফার্স্ট হলো এই ধরনের ছেলেপুলেরা আসলো তাদেরকে সিলেক্ট করে তাড়াতাড়ি করে এনওসি দিয়ে তাদেরকে কায়রোতে পাঠিয়ে দিল। এম্বাসি কেউ তেমন ভাবে কন্ট্যাক্ট করলো না, শুধু বললো যে আমরা কতগুলো ছেলে পাঠাবো। এর মধ্যে তখনও কিন্তু ওই ইউনিভার্সিটি শীতকালীন ছুটি, ছেলেরা গেল তখন বাংলাদেশ থেকে মাত্র $20 নিয়ে যাওয়া যেত, ওদেরকে যাওয়ার পর এম্বাসি থেকে তাদেরকে একটা হোস্টেলে তোলা হলো যেখানে ডেইলি $4.50 দিতে হতো। তো আমার ওয়াইফ তখন UNDP স্কলারশিপে কায়রোতে ছিল, তিনি একদিন এম্বাসিতে গিয়ে দেখেন ওই 11টা ছেলে মেয়ে বাচ্চা ছেলে ওরা কান্নাকাটি করতেছে। ও বললো কি হলো, বলে যে আমাদের এই অবস্থা, এই 3 দিন আসছি এম্বাসির কোনো লোক কেউ খাওয়ায় নেই কিছু করে নেই। তো সে বললো যে ঠিক আছে আমি দেখি। সে একটা বাসা নিয়েছিল, ওই বাড়িগুলির সাথে কথা বলে বললো দেশ থেকে আমার 11টি ভাই আসছে, ওরা 1 মাস থাকবে। ওই ওরা 1 মাস আমাদের বাসায় ছিল, এই ছেলেগুলো লেখাপড়া করে, কেউ ইঞ্জিনিয়ার হলো কেউ ডাক্তার হলো, এইভাবে হলো। অর্থাৎ আমি এই কথাটা অবতারণা এই জন্য করতে চাচ্ছি যে জিয়াউর রহমান দেশের যে প্রশাসনকে যত গতিশীল করতে চেয়েছিল, যে আমাদের দেশে ব্যুরোক্রেটরা আমরা তা করতে চাইনি, তার ফলে প্রথম দিকে বাধা হচ্ছিল, কিন্তু জিয়াউর রহমান এই বাধা উত্তরণ করে পরবর্তীকালে তিনি একটি গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এটিই ছিল তার 19 দফা কর্মসূচি অন্যতম সাফল্য। আমি আবার পরে ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর ব্যাখ্যা করলেন 19 দফা। আমি এবার প্রফেসর আনিসুজ্জামান চৌধুরীর কাছে যাব, আমি তার কাছে জানতে যাব যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 19 দফা কেন উপলব্ধি করলেন যে 19 দফার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি মুক্তি পাবে বা সর্বক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি হবে, এটা কি কারণে অনুভব করলেন এবং তিনি কতটুকু বা এই 19 দফা বাস্তবায়ন করতে পেরেছিলেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আনফরচুনেটলি আমার আজকে ভয়েসটা একটু অসুবিধা করার মধ্যে খুশখুস করছে, তো আশা করি আপনারা তারপর আমাকে ফলো করতে পারবেন। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এই অনুষ্ঠানে বক্তব্য রাখছি। জিয়াউর রহমান সাহেবের যে 19 দফা পরিকল্পনা, যে প্রোগ্রাম, তার উপরে বলার আগে আমি বলে রাখি আমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন তখন আমি ছাত্র, আমি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে জড়িত এবং আমি তখন বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন জাতীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা যাওয়ার পর যে পরিস্থিতি, যে পরিপ্রেক্ষিত, সেটা আমাদের একটু জানা দরকার। উনি একটি বিশেষ ক্রান্তি লগ্নে এই উনাকে ক্ষমতায় আসতে হলো। উনি ক্ষমতায় চেয়েছিলেন কিনা, এর মধ্যে কোনো কনস্পিরেসি করেছিলেন কিনা, এগুলি নিয়ে অনেক তথ্য, অনেক গবেষণা, অনেক কথা আছে, আমি এগুলিতে যেতে চাই না, এগুলি নিয়ে আমি গবেষণাও করিনি, অতএব আমার এখানে কোনো এক্সপার্টিস নেই।
তবে আমি যতটুকু বুঝতে পারি সে যে জাতির প্রয়োজনে যখন আপনার ইমার্জেন্সি সৃষ্টি হয়, যখন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে তখন আপনার এই ধরনের ঘটনায় ক্ষমতায় যাওয়া এবং নেওয়ার প্রভিশন বিভিন্ন জায়গায় আছে এবং নিতে বাধ্য হতে হয় অনেককেই। এবং যে কারণে মৌলানা ভাসানি সেই সময়ে জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিলেন, এবং কারণ ওই সময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন ছিল, ওই সময়ে বাংলাদেশের যে একটা ফেইল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছিল, সে সময়ে যদি আমরা ওনাকে সমর্থন দেওয়া না হতো তাহলে বাংলাদেশের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতো, এটা আমাদের বুঝতে কিছুতেই অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, সে সময়ে এই যে রেস কোর্সের ময়দানে কায়েদ জাফর আহমদ ভাই নেতৃত্বে আমাদের সংগঠনের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মধ্যে দিয়ে আমরা যে শ্রমিক সমাবেশ করেছিলাম লক্ষ জনতার সমাবেশ করেছিলাম জিয়াউর রহমানের পক্ষে, রাজনৈতিক ভাবে সে সমর্থনটা সেই সময়ে অত্যন্ত প্রয়োজন ছিল। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি একটা প্রগতিশীল রাষ্ট্রের সাথে জড়িত ছিলাম, ব্যক্তিগতভাবে আমি ওই সময়ে সমর্থন করেছিলাম, কিন্তু জিয়াউর রহমানের সাথে সরকারে জয়েন করা নিয়ে কায়েদ জাফর আহমদ ভাইয়ের সাথে আমার দ্বিমত হয়। আমি সেই সরকারে জয়েন করাটা আমার কাছে পছন্দ হয়নি। যেটা আমি এই জন্য বলতে চাই, আমি জিয়াউর রহমান সম্পর্কে যেটা বলবো সেটা বস্তুনিষ্ঠ। আমি ওনার পার্টিতে কখনো জয়েন করি নাই, আমি যে ওনার সাথে কোনো জায়গায় যাইনি, এবং আমি যে কারণে আমি ওই সময় রাজনীতি থেকে আমি ইস্তফা দিয়ে আমি বিদেশ চলে আসি। এ হচ্ছে আমার বাংলাদেশে 1978-এ। ওই সময়ে আমার যথেষ্ট সুযোগ ছিল জিয়াউর রহমান সাহেবের পার্টিতে জয়েন করে নিজের সুবিধা আদায় করা, কিন্তু আমি সেটা করিনি এবং আমি দেশ ত্যাগ করে চলে আসি। এরপর থেকে আমার সাথে বাংলাদেশের রাজনীতির সম্পর্ক আর সরাসরি কোনো সম্পর্ক হয়নি। যাই হোক, অ্যাজ এন একাডেমিক আমি কিছু গবেষণা করেছি বাংলাদেশের উন্নতি এবং এই বাংলাদেশে আজকে যে অবস্থা এসেছে কিভাবে আসলো সেটা নিয়ে। আমি 19 দফায় যাব না, আমি কয়েকটি বিশেষ জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব, সেটা দফা বলেন আর প্রোগ্রাম বলেন। বাংলাদেশের উন্নয়নের পিছনে আর যে কয়েকটা জিনিস আজকে আমরা জানি, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের অর্থনৈতিক চালিকা তিনটি। একটা হচ্ছে আপনার রেমিটেন্স, আর একটা হচ্ছে আপনার গার্মেন্টস, থার্ড হচ্ছে কৃষি। এই তিনটি ভিত্তি জিয়াউর রহমান সাহেব স্থাপন করে গেছে। আরো দুটো ইস্যু আমি আপনাদেরকে স্মরণ করে দিই, আগে আমি প্রথম এই তিনটের উপর কথা বলি। আপনি যখন জিয়াউর রহমান সাহেব বললেন যে বাংলাদেশ শুধু ভিক্ষা চাইবে সারা দেশে, বাংলাদেশকে যখন বলা হলো, কিসিঙ্গার বললেন বটমলেস বাস্কেট, ওয়ার্ল্ড ব্যাংকের দুইজন সিনিয়র অর্থনীতিবিদ বাংলাদেশে ছিলেন, ওনারা একটা বই লিখলেন টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট। এটার অর্থ হচ্ছে বাংলাদেশ এত ডিফিকাল্ট একটা দেশ, সেখানে যদি কখনো ডেভেলপমেন্ট সাকসেস হয় তাহলে পৃথিবীর কোনো দেশে আর ডেভেলপমেন্টের প্রবলেম হওয়ার কথা না, এত প্রবলেমেটিক, এটা সমাধান হওয়া সম্ভব না বলেই ওনারা বলেছেন টেস্ট কেস। ইফ ডেভেলপমেন্ট সাকসেস ইন বাংলাদেশ, ইট উইল সাকসেস এভরিওয়্যার, দ্যাট ওয়াজ দি থিং। এভাবে বাংলাদেশকে নিয়ে ডিরিগেটরি অপমানজনক প্রচুর কথাবার্তা একাডেমিক লেভেলে, সাংবাদিক লেভেলে, বিদেশে দেশে কথা হয়েছে। ওই সময় জিয়াউর রহমান সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে বাংলাদেশকে উনি সেলফ কনফিডেন্স দিয়েছেন।
উনি সেলফ কনফিডেন্স কিভাবে দিলেন উনি উনি বললেন বাংলাদেশ জসিম অলরেডি বলেছেন জাতিসংঘের সদস্যপদ এবং এগুলি নিয়ে বিভিন্ন ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে আমি ওখানে যাচ্ছি না উনি বললেন বাংলাদেশ ভিক্ষা করবে না বাংলাদেশের দেওয়ার আছে সেই দেওয়ার জন্য আরেকটা কথা উনি বলেছেন জাতিসংঘে আমি এখানে একটু বলে রাখি উনি এইড পাওয়াটাকে হি ওয়াজ দ্য ফার্স্ট রাষ্ট্রনেতা উনি বলেছেন জাতিসংঘে গিয়ে যে এইড ইজ আওয়ার আওয়ার রাইট আমাদের চ্যারিটি নয় কারণ তোমরা আমাদের যে তারা এই উপনিবেশিক শক্তিগুলি আমরা এই উপনিবেশগুলিকে এই গরিব দেশগুলিকে যেভাবে ১০০-২০০ বছর ধরে শোষণ করেছে যে পরিমাণ অর্থ তোমরা সম্পদ তোমরা নিয়ে গেছো সেই হিসাবে এই দেশগুলিকে তোমাদের ওই ওই সম্পদ ফিরিয়ে দেওয়ার তোমার আমাদের দাবি আছে দাবি করা ওই দাবির ভিত্তিতে তোমাদের আমাদেরকে ওই ইয়ে দিচ্ছ এগুলিকে তোমরা এইড বলবো না এগুলো হচ্ছে তোমাদের কাছে আমাদের পাঠ্য উনি পুরো জিনিসটাকে চিন্তা করে দেখেন পুরো জিনিসটাকে উনি বিভিন্নভাবে অন্যভাবে দেখলেন ওটা খুব সুদূর প্রসারী একটা কথা উনি বললেন এবং বাংলাদেশের দেওয়ার আছে সেটা উনি বললেন বাংলাদেশের জনসম্পদের কথা উনি বললেন এই ক্ষেত্রে আমি আরেকটা যে চতুর্থ পয়েন্টটা যেটা বলবো জনসম্পদ সম্পদ আবার জনসম্পদ আবার আপনার জন্য প্রবলেমেটিক হতে পারে আমরা চায়নাতে দেখেছি ওয়ান চাইল্ড পলিসি করে ওরা কিভাবে জনসম্পদকে ওরা কন্ট্রোল করেছে আবার এটা একটা প্রবলেমও হয় এই জন্য ওরা এখন আবার জনসম্পদ বাড়ানোর কথা চিন্তা করছে সো জনসম্পদ যেটা আমরা বলি সেটা বিভিন্ন স্টেজে এটা একটা আপনার জন্য ডিভিডেন্ড আনতে পারে এটা আপনার জন্য কাস্ট হতে পারে এটা ডিপেন্ড করে আপনি জনসংখ্যার পলিসি কিভাবে নিচ্ছেন জিয়াউর রহমান সাহেব একটি মুসলিম প্রধান দেশে তখন উনি বললেন যে জনসংখ্যা কন্ট্রোল না করা পর্যন্ত আমাদের করতে হবে কারণ যে হারে জনসংখ্যা বাড়ছে একটা ছোট দেশে আমরা এখনই দেখতে পাচ্ছি বাংলাদেশে যে জনসংখ্যা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ আপনার সেখানে বলা হয় একটা উদাহরণ দেয় সারা পৃথিবীর লোক যদি আমেরিকাতে নিয়ে যাওয়া হয় যে জনসংখ্যা যে ইয়েটা যে ঘনবসতিপূর্ণ হবে সেইটাই বাংলাদেশ এখন তবে তুমি উনি এই ফ্যামিলি প্ল্যানিং এর প্রোগ্রাম উনি উনি খুবই শক্তভাবে নিয়েছিলেন যাই হোক এবং সেটা উনি সাহসিকতার সাথে উনি সেটা একটা ইসলামিক দেশে মুসলিম দেশে উনি সেটা চালু করেছিলেন যেটা এর আগে বঙ্গবন্ধু বলেছিলেন যে যেটা আমরা সবসময় বলি আল্লাহ তাআলা দুই হাত দিবেন এক মুখ মুখে খাবার দেওয়ার জন্য জনসংখ্যা ইজ নট এ প্রবলেম ইট ইজ ট্রু জনসংখ্যা ইজ নট এ প্রবলেম ইট ডিপেন্ডস অন হাউ ইউজ দ্যাট জনসংখ্যা উনি এই জনসংখ্যাকে উনি করলেন কি উনি মিডিল ইস্টে প্রথমে সৌদি আরবে গিয়ে অফার করলেন যে তোমাদের এখন উন্নয়নের শুরু সৌদি আরবের একচুয়াল উন্নয়ন শুরু হয়েছে মিডিল ইস্টে ৭২র পর থেকে যখন ওরা অয়েল প্রাইস বাড়ালো এর আগে ওদের উন্নয়নের কোনো কোনো গতি ছিল না আর উনি ওই সুযোগটা উনি দেখতে পেয়ে উনি গেলেন বলে আমাদের জনসংখ্যা আছে তোমরা উনি তখন একটা এই জনসংখ্যাকে একটা সুসংগতভাবে উনি এক্সপোর্ট ওরিয়েন্টেশন নিয়ে যাওয়ার জন্য রেমিটেন্সের জন্য উনি একটা সেপারেট মিনিস্ট্রি করলেন ম্যান পাওয়ার অ্যান্ড ইউথ মিনিস্ট্রি উনি করলেন এগুলি ইট ভেরি ইম্পর্টেন্ট প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুধু যেন এখানে আপনার এটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে আজকে এটার ফল আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস উনি দেখতে পারলেন যে যে কোটা ডেভেলপিং কান্ট্রিগুলি যে কোটা পায় বিভিন্ন দেশের এই কোটাগুলি শেষ হয়ে যাবে কারণ ওরা এখন ডেভেলপিং কান্ট্রি নাই তার মধ্যে কোরিয়া ওয়াজ ওয়ান অফ দেম উনি ইমিডিয়েটলি সাউথ কোরিয়াতে গেলেন সাউথ কোরিয়াতে এখানে আমি বলে রাখি এই সাউথ কোরিয়ার সফরে উনি যাওয়ার জন্য ওনার সফরে আপনারা জানতেন উনি সাথে কিছু ছাত্র ভালো ছাত্র উনি নিয়ে যেতেন সাউথ আফ্রিকা এবং নর্থ কোরিয়া ভিয়েতনাম সফরে এই পরিকল্পনার মধ্যে উনি আমাকে নিতে চেয়েছিলেন যেহেতু আমি ওনার আমার আমি আগেই বলেছি আমি সরকারে জয়েন করাটা আমার পছন্দ হয়নি আমি সেই কারণে আমি যাইনি এবং আমার তখন বিদেশে চলে আসার জন্য যে প্রচেষ্টা সেটাতে তখন বাধার সৃষ্টি হওয়ার কথা ছিল
তখন শামসুল হক সাহেব ছিলেন আমাদের ফরেন মিনিস্টার, উনি উনি একজন শিক্ষাবিদ, উনি ব্যাপারটা জানতে পেরে আমাকে সহযোগিতা করেছেন বিদেশ আসার জন্য। ধন্যবাদ, আসবো আপনার কাছে আবার। আমি এই পর্যায়ে প্রফেসর ডক্টর কামরুল আহসানকে অনুরোধ জানাবো। আমি কুইকলি এই পয়েন্টটা বলিনি, তখন উনি সাউথ কোরিয়ার সাথে যে দেহ গার্মেন্টস এর সাথে বাংলাদেশের যে দেশ গার্মেন্ট উনি একটা টেকনিক্যাল কোঅপারেশন চুক্তি করলেন এবং 100 জন বাংলাদেশি গার্মেন্ট এন্টারপ্রেনিয়রকে ওনারা ট্রেনিং দেওয়া হলো। এই থেকে আমাদের গার্মেন্ট চালু হলো। আর জসিম ভাই অলরেডি বলেছেন আপনার ওই যে এগ্রিকালচারের কথা, গ্রামে গঞ্জে সেচ সৃষ্টি করে ইরিগেশন খাল কেটে উনি যে ব্যবস্থা করেছিলেন, যেখানে আপনার কৃষি, তারপরে আপনার ফিশারিজ এবং পোল্ট্রি এই সমস্ত একসাথে করা যায়, এই এটা থাইল্যান্ড থেকে কনসেপ্ট উনি নিয়ে এসে বাংলাদেশে চালু করেছিলেন। এটার ফসল আজকে আমরা পাচ্ছি বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ, জনসংখ্যা এত বৃদ্ধি হওয়ার পরেও। যাই হোক, আমি পরে পরবর্তীতে আরো ধন্যবাদ, খুব সুন্দর অবতারণা করলেন, থ্যাংক ইউ। হ্যাঁ প্রফেসর, এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো প্রফেসর ডক্টর কামরুল আহসান, আপনার 19 দফার প্রফেসর জসিম উদ্দিন আহমেদ ও আনিসুজ্জামান চৌধুরী তারা আলাপ করলেন 19 দফা নিয়ে। তো আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা ছিল আমাদের মুক্তির সনদ আমি মনে করি, যেটা আমরা উপলব্ধি করছি এবং অনেক গবেষণাও হয়েছে এবং অনেকে এটা বর্তমান যুগে যদি এই 19 দফাকে আমরা এগিয়ে নিতে পারতাম আমার মনে হয় বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যেতে পারত। প্রফেসর ডক্টর কামরুল আহসান ধন্যবাদ, এম এইচ মামুন সিইও নবদ্বীপ টেলিভিশন, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর জসিম উদ্দিন আহমেদ এবং শ্রদ্ধেয় অগ্রজ অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান এবং যারা শুনছেন। তো 19 দফা নিয়ে তো আলোচনা হয়েছে, স্যার বলেছেন এবং অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানও কথা বলেছেন। তো আমি সুনির্দিষ্টভাবে অন্য একটু আলোচনাতে যেতে চাই শুরুতেই, সেটা হচ্ছে আমরা সকলেই জানি এমডিজি এসডিজি দুটো লক্ষ্যমাত্রা আছে জাতিসংঘের। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন তার শাহাদাত বার্ষিকীর সময়টা হচ্ছে 30 মে 1981, কিন্তু এমডিজির যে টার্গেট সেটা 2000 থেকে 2015, এসডিজির যে টার্গেট সেটা দিয়েছিল হচ্ছে 2015 থেকে 2030। তো আমি শুরুতে যে জিনিসটা বলতে চাই যে প্রায় এমডিজির হিসাব যদি আমরা ধরি 19 বছর বা 20 বছর পূর্বে 1980 সনে তিনি 19 দফার কথা বলেছেন এবং এসডিজির বিবেচনায় আমরা যদি দেখি প্রায় 34 বছর আগে জিয়াউর রহমান এই বিষয়টা নিয়ে যে ভাবনাটা দিয়েছেন সেটার কিছু ম্যাচিং ফিচার আমি খেয়াল করেছি। সেটা হচ্ছে আমি দীর্ঘ আলোচনা না যাই, কারণ 19 দফা উল্লেখ করা হয়েছে, আমি লক্ষ্য করেছি যে এই 19 দফাতে যে বিষয়গুলো কভার করা হয়েছে সেটা এমডিজির যে 8টি লক্ষ্য আছে আপনারা জানেন, 19 দফার পঞ্চম দফা যেটা কৃষির মাধ্যমে গ্রামীণ এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের যেই পরিকল্পনা তিনি ব্যক্ত করেছেন তার সঙ্গে এমডিজির যে 0.7 সেটা খুব ম্যাচিং, সেখানে টেকসই পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির যে বিষয়টা সেটা তিনি উল্লেখ করেছেন এবং এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের যে 0.7 সেটা হচ্ছে নির্ভরযোগ্য আধুনিক জ্বালানি ব্যবস্থা যেটা আমাদের সাথে ম্যাচিং, আমাদের পরিবেশ ক্ষতি করবে না, এরকম একটি টার্গেট আছে। তাহলে দেখা যাচ্ছে এমডিজির 0.7 এসডিজির 0.7 এর সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফার পঞ্চম দফা সেটা হচ্ছে কৃষির মাধ্যমে গ্রামীণ এবং জাতীয় অর্থনীতির উন্নয়ন সেটার একটি সম্পর্ক আছে। এখানে ব্যক্তিগতভাবে আমি আমি পরিবেশ নীতিবিদ্যায় মানুষ, এই এরিয়ায় কাজ করি,
তো আমার একটি গবেষণায় আমি দেখলাম যে বাংলাদেশের যেই প্রেক্ষাপট আমরা যদি এখানে উন্নয়ন নিশ্চিত করতে চাই তাহলে আমাদের যে কনটেক্সট সেটা একটু বিবেচনায় আনতে হবে। এটাকে আমরা দেখেছি ইকোলজিক্যাল আদারনেস হিসাবে অর ওরিয়েন্টাল আদারনেস। তো ইকোলজিক্যাল আদারনেস হতে আমাদের একটা ওয়েটল্যান্ড সিভিলাইজেশন আছে, আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে পরিবেশের, ফলে আমরা যদি এখানে উন্নয়ন করতে চাই সেটা পশ্চিমা যে দেশগুলো আছে সেটার যে ইকোলজিক্যাল সেটিংস আছে সেটার সাথে তো মিলবে না। তো লক্ষ্য করেছি যে জিয়াউর রহমান এদেশে কৃষির মাধ্যমে গ্রামীণ এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের যে পরিকল্পনা করেছেন সেখানে তিনি এই ইকোলজিক্যাল আদারনেস এর বিষয়টা খুব লক্ষ্য রেখেছেন, ওরিয়েন্টাল আদারনেস যেটা আমাদের, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করেছি। এইভাবে আমি যেই যে সিমিলারিটিস গুলো দেখতে পাই সেটা শুধু বলে যায় যেহেতু আমাদের সময় কম, যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া পয়েন্ট সিক্স যেটা জিয়াউর রহমানের ১৯ দফার, সেটা হচ্ছে এমডিজির পোভার্টি এবং হাঙ্গার ইরাডিকেশনের যে পয়েন্টটা, অর্থাৎ এমডিজির এক নম্বর পয়েন্ট এবং এসডিজির পয়েন্ট ওয়ান এন্ড টু যেটা ক্ষুধা এবং দারিদ্র দূর করা, টেকসই কৃষির যে কথাটা বলা আছে সেটার সঙ্গে ম্যাচিং। আরেকটি বিষয় হচ্ছে পয়েন্ট সেভেন যেটা, যেটা হচ্ছে দেশে বস্ত্র উৎপাদন নিশ্চিত করা, গার্মেন্ট সেক্টরের যে কথাটা আসছে সেটা হচ্ছে এসডিজির পয়েন্ট টেন যেটা হচ্ছে দেশের অভ্যন্তরে এবং বাইরের দেশের মধ্যে আমাদের এক ধরনের বৈষম্য আছে, এই বৈষম্যটা দূর করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্ক উন্নয়নের কিছু জায়গা আছে। উনি খেয়াল করেছেন যে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্ক তৈরি করার কতগুলো গুরুত্ব উপলব্ধি করেছেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী করে অন্য দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক তৈরি করার বিষয়টা তিনি নজরে এনেছেন। শুধুমাত্র হাত পেতে আসলে সাময়িক কিছু পাওয়া যায়, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা যায় না, যেটা অধ্যাপক আনিস যেমন বলেছেন রেমিটেন্স বিশেষ করে গার্মেন্টস এর যে জায়গাটা সেই জায়গাটায় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তিনি রেখেছেন। রেমিটেন্স আসার বিষয়টা তো আছে কিন্তু গার্মেন্টস এর বিষয়টা অর্থনৈতিক একটা সম্পর্ক তৈরি করার মানে এটা একটা পারস্পরিক নির্ভরশীলতার জায়গা আছে, ওটা উনি খেয়াল করেছেন আমার মনে হয়েছে। নিরক্ষরতা দূরকরণের যে জায়গাটা সেটা এভাবে শুধু বলে যাচ্ছি যে সেটা হচ্ছে এমডিজির পয়েন্ট টু এবং এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্টের পয়েন্ট ফোর এর সঙ্গে ম্যাচিং, তার নিরক্ষরতা দূরকরণের যে দফাটি আছে সেটা দফা যে ১০ আছে সবার জন্য চিকিৎসা সেটা এমডিজির পয়েন্ট ফোর এন্ড সিক্স এবং এসডিজির পয়েন্ট থ্রির সঙ্গে ম্যাচিং আপনারা খেয়াল করবেন। পয়েন্ট ১১ নারীর মর্যাদা এবং যুব সমাজকে সমাজের উন্নয়ন সেটা এমডিজির পয়েন্ট থ্রি এবং এসডিজির পয়েন্ট ফাইভ এর সঙ্গে ম্যাচিং। এভাবে পয়েন্ট ১৬ বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের যে কথাটা বলেছি বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সেটা হচ্ছে এমডিজির পয়েন্ট ৮ এবং এসডিজির পয়েন্ট ১৭। আমরা জানি এসডিজির ১৭টা পয়েন্ট আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের, এবং এখানে একটা নোট দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে উনি আসলে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের একটা বিশেষ গুরুত্ব অনুভব করেছেন যে আমরা যখন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করি তখন আমেরিকা সহ ইসলামী রাষ্ট্রগুলো একটা ভুল মেসেজ নিয়েছিল যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, কিন্তু এই বিষয়টা উপলব্ধি করেনি যে আসলে বাঙালিরা আমরা যারা আমরা আমরা আসলে যেমন ধর্ম বিমুখ নয় তেমনি ধর্ম অন্ধও নয়। আমাদের পক্ষ থেকে এই মেসেজটি বুঝার কিছু সময় লেগেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজটা করেছে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের যে চ্যালেঞ্জটি সেটা তিনি নিয়েছেন, এবং আপনি লক্ষ্য করবেন যে এই যে নিম গাছ লাগানোর যে কালচার আমরা সৌদি আরবে দেখেছি আসলে বিষয়টা হচ্ছে কি বিশাল আকার বিশাল এলাকা সাংঘাতিক আকার, হ্যাঁ এইটাই, এবং জসিম স্যারও বলেছেন এটা যে মিশরে এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ওনার প্ল্যানটা ছিল কি যেহেতু পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি ফলে একটা ভুল মেসেজ নিয়েছিল আসলে গ্লোবালি, এই বিষয়টা উনি পরিষ্কার করেছেন যে এটা আসলে ধর্মযুদ্ধ নয়, এটা আসলে আমাদের
একজন নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে একজন একটি মানে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এটা আসলে কোনো ক্রুসেড নয়। এটা এই বিষয়টা পরিষ্কার করেছেন এবং এটা খুব প্রয়োজন ছিল। আপনারা দেখুন যে রিমিটেন্স আর্নিং এর যে পয়েন্টটা আসছেন, আমরা কোন দেশে আমাদের লোকজন বেশি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে একটু বেশি, টাকাগুলো কোথা থেকে আসছে? তো এই পথটা তৈরি করে দিয়েছে কে? আসলে বিষয়টা হচ্ছে জিয়াউর রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে না দেখে আমরা যদি দেশপ্রেম এবং রাষ্ট্র গঠনের চেতনার জায়গা থেকে দেখি, তাহলে উনি আসলে খুব ভিশনারি ছিলেন। একটা এটা আসলে জাতীয়তা বিএনপির রাজনীতি করার দরকার নেই, এটা কোনো পক্ষ বিপক্ষের বিষয় না, এটা হচ্ছে একটু একাডেমিক হতে হবে, একটু পড়াশোনা করতে হবে, দেশপ্রেম থাকতে হবে, তাহলে কিছু নাম আপনার তালিকায় চলে আসবে। যেটা ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন যে আমি এই দলের লোক নই, এটা আজকে আপনার এই অনুষ্ঠানের বড় অর্জন। তিনি অত্যন্ত নিরপেক্ষ একটা জায়গা থেকে আমার অগ্রজ, তিনি বলেছেন যে জিয়াউর রহমানকে আসলে আমি মূল্যায়ন করি তার দলের কোনো সমর্থক কিংবা সুবিধাভোগী কোনো মানুষ হিসাবে নয়, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে দেশকে ভালোবাসি, সেই জায়গা থেকে যারা কন্ট্রিবিউশন রেখেছেন, আমি সেই জায়গায় যে মানুষগুলোকে দেখতে পাই যে জিয়াউর রহমান সেখানে সমুজ্জ্বল, এতে রাজনীতি আনার কোনো প্রয়োজন নেই, অর্থনীতির বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন। এভাবে আমরা দেখতে পেয়েছি যে ওনার পয়েন্ট ১৯ যেটা যেটা হচ্ছে জাতীয় ঐক্য, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সংহতি এবং সুদৃঢ় করার যে বিষয়টা, সেটা তার যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের পয়েন্ট 10 এবং 16, যেখানে দেশের ভিতরে মানুষের মধ্যে সমতা নিশ্চিত করা, এবং 16 আছে টেকসই উন্নয়ন এবং বিভিন্ন শক্তিশালী নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তৈরি করা। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো আসলে যেটা এসডিজি এমডিজি যে ভাবনা, সেটা তার জাতীয় ঐক্য এবং সুদৃঢ় সংহতি তৈরি করার একটা পয়েন্টে এসছে। এবং আমরা লক্ষ্য করেছি তার জিয়াউর রহমানের যে 19 দফা দ্বিতীয় যে জায়গাটা, যে চার মূলনীতি যেখানে জাতীয়তাবাদও আছে এবং সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার আছে, তা আমি লক্ষ্য করেছি যে পয়েন্ট 2 এন্ড পয়েন্ট 19, এই দুটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ফিলসফি আছে, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো বাংলাদেশি জাতীয়তাবাদের ওনার কনসেপ্টটা ছিল এটা যে আমাদের একটা জাতীয় পরিচয়ের সংকট ছিল, সেটা সঠিক। দলমত নির্বিশেষে আমরা যে যে রাজনীতি করি না, আমাদের পাসপোর্টে এখন আমাদের পরিচয় বাংলাদেশি, আমরা যে কথাটাই বলি না কেন, আমরা এই কথাটা লিখি, বাঙালি কিন্তু লিখি না। আমরা কেউ আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, বাম হতে পারি, আমরা দল নিরপেক্ষ হতে পারি, যে কোনো ধর্মের হতে পারি, আমরা বাঙালি হতে পারি, আমরা আদি, আমরা কোনো একটা আমরা উপজাতি, আমরা ওরকম পরিচয়ের কেউ হতে পারি। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যখন পাসপোর্টটা নিয়ে যাই, আমরা বাংলাদেশি, এই যে জাতীয় পরিচয়ের যে সংকটটা, এটা কিন্তু এক বড় ধরনের একটা সংকট উত্তরণের জায়গা। আমরা দেখি যে আমরা দেখেছি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের একটা গৌরব উজ্জ্বল ভূমিকা আছে, এবং ওখানে নেতৃত্ব দেওয়ার জায়গাটা কোনোভাবেই আমরা আসলে বেখেয়াল হতে পারি না, নিশ্চয়ই ছিল। এবং আমরা সেখানে দেখেছি বাঙালিরা কিভাবে সংগঠিত হয়ে যুদ্ধ করেছে, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা আমাদের এই গৌরব অর্জিত হওয়ার পর আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন এবং আমাদের এই যে জাতীয় পরিচয়ের কথা যে জায়গাগুলো বললাম, সেগুলোতে আমরা একটু ব্যর্থ হয়েছি। 1974 সালে যে দুর্ভিক্ষটা হয়েছে, যেখানে অমর্ত সেন বললেন প্রায় 5 লক্ষ লোক আমরা হারিয়েছি, এই সব তো আমাদের লক্ষ্য ছিল। আমরা স্বাধীন হয়েছি, আমরা তো অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে, ফলে এই কাজগুলো তো আমাদের করতে হবে, এটা যদি আমাদের কেউ করে দেয় তিনি আমাদের শত্রু নন। স্বাধীনতা অর্জনের প্রকৃত লক্ষ্য অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠার যে জায়গাটা, সে জায়গায় যদি কেউ কন্ট্রিবিউট করে, তাকে আসলে কোনো দলের প্রতিষ্ঠাতা বা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ব্যক্তি বা রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিত না করে এমন ভাবেই তো দেখা উচিত। তিনি একজন এদেশের মানুষ যে স্বপ্নটা দেখেছে, সেই স্বপ্নের উনি একটা বড় অংশ জুড়ে আছেন, উনি শুধু স্বপ্ন দেখেননি, বাস্তবায়নের জায়গাগুলো স্পর্শ করেছেন, আমরা তো দেখেছি। তো সেই জন্য আমি বলছিলাম কি, যে জিয়াউর রহমানকে আমরা যখন আমরা আসলে ওইভাবে বিশ্লেষণ করব,
তাকে আমরা বোধহয় একটু আলাদা করে নিলে ভালো হয়। জিয়াউর রহমান একজন মানুষ, উনি 1965 সনে পাকিস্তানের পক্ষে ইন্ডিয়ার বিরুদ্ধে যে যুদ্ধটি হয়েছে সেখানে তিনি খেতাব অর্জনকারী যোদ্ধা, উনি খুব পেশাদার মানুষ ছিলেন, খুব অল্প বয়সেই প্রমাণ করেছেন তিনি একজন সৈনিক এবং তিনি খেতাবপ্রাপ্ত সৈনিক। আমরা আমাদের মুক্তিযুদ্ধে আমরা লক্ষ্য করেছি, আমি কাউকে ছোট করা খুবই অপছন্দ করি, কিন্তু অন্য কেউ অন্য কাউকে ছোট করবে বা আমাকে করবে সেটা অগ্রহণযোগ্য। ফলে আমি মনে করি যে জিয়াউর রহমানকে যখন আমরা বিশ্লেষণ করব, তিনি একজন সৈনিক মেজর ছিলেন, তার খুব দায়িত্ব ছিল না স্বাধীনতার ঘোষণাটা করা, এবং উনি জানেন যে এই ঘোষণার ফলাফলটা কি হতে পারে, ফলে উনি আসলে প্রাণ বাজি রেখে এই কাজটা করছেন। উনি জানেন উনি নেতা ছিলেন না, উনি একজন সৈনিক ছিলেন, ওনার কাজ ছিল একটি নেতৃত্বে, কারো নেতৃত্বে তিনি প্রাণ বাজি রেখে যুদ্ধ করবেন, উনি পুরো ভাগে থাকবেন, কিন্তু উনি ভাবেননি যে ওনাকে ঘোষণার কাজটি করতে হবে। উনি কার পক্ষে ঘোষণা দিয়েছেন, নিজে ঘোষণা দিয়েছেন কিনা, খুবই অবান্তর আলোচনা মনে করি আমি এটাকে, কিন্তু একটা সময় আমাদের প্রয়োজন ছিল একটা ঘোষণা, কেউ না কেউ বলা উচিত ছিল Let us fight against enemies. আমি একটু ইন্টারাপ্ট করি। তিনি যে সাহসিকতার পরিচয় দিছে, যে স্বাধীনতার ঘোষণা, তিনি একজন সিম্পল মেজর, তার উপরে তো অনেক বড় বড় অফিসার ছিল, এবং যদি দেশ স্বাধীন না হতো তাহলে তার কি অবস্থানটা ছিল সেটাও তো তিনি জানতেন। উনি উনি আসলে একজন সিভিলিয়ান হিসেবে যদি কেউ এই ধরনের ইনসাবঅর্ডিনেশন করে, তাহলে নিয়ম হচ্ছে যে হ্যাঁ, ডিসঅবিডিয়েন্স এর কতগুলো ধরন আছে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি করি আমার এক ধরনের বিচার হবে, আমি ক্ষমা প্রার্থনা করতে পারি ইত্যাদি, কিন্তু আমি একজন সামরিক বাহিনীর সদস্য হিসাবে আমার ইনসাবঅর্ডিনেশনের একটাই মাত্র বাহিনী সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, এর বাইরে অন্য কোনো বিচার নেই, সামরিক আদালতে বিচার। ফলে বিষয়টা ইজ ভেরি ক্লিয়ার এন্ড সিম্পল, যে উনি ভালো করেই জানতেন যে যদি কোনো ধরনের ব্যর্থতা আসতো আর কার মৃত্যুদণ্ড হতো, এটা তর্কের বিষয়, আলোচনার বিষয় এবং যাচাই করে দেখতে হবে, কিন্তু যে বিষয়টি পরিষ্কার ছিল ঘোষণার মাধ্যমে সেটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড আসলে গ্রহণ করতে হতো। এইভাবে প্রাণ বাজি রেখে যুদ্ধ করার যে শুধু বিশ্লেষণ করে কাউকে আমরা প্রাণ বাজি রেখেছে এই কথা বলি, তার চেয়ে বরং বলি যে বাস্তবেই প্রাণ বাজি রেখে উনি করেছেন। ফলে এই জিয়াউর রহমানকে একটু ওইভাবে চিন্তা করতে, উনি একজন পেশাদার সৈনিক ছিলেন। এরপর হচ্ছে যে উনি যখন স্বাধীন হয়ে গেল, উনি তো আসলে সরে আসছেন, আমি আমার একটা লেখায় আমি লিখেছি যে আসলে ওনাকে বারবার অভিযুক্ত করা হয় যে উনি আসলে খুব মানে ক্ষমতা পাওয়ার জন্য উনি উদগ্রীব ছিলেন, বিষয়টা ঠিক না। উনি আসলে সফিউল্লাহ সাহেবের সিনিয়র হওয়ার পরেও ওনারা একই সঙ্গে আসলে প্রমোশন পেয়েছিলেন পাকিস্তান আর্মিতে যখন ছিলেন ওনারা, কিন্তু সিনিয়র ছিলেন হচ্ছে র্যাঙ্ক এক থাকলেও সিনিয়র ছিলেন জিয়াউর রহমান, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান পরপর তিন ছয় বছর কিন্তু শফিউল্লাহ সাহেবই ছিলেন, জিয়াউর রহমান কিন্তু বঞ্চিত ছিলেন। তিনি কি অপেক্ষা করেছেন, ধৈর্য ধরেছেন, তিনি কিন্তু কোনো বিপ্লব করেনি তখন, কু পাল্টা কুয়ের জন্য বিখ্যাত বাংলাদেশে ছয় বছর উনি সিনিয়র হয়ে পদবঞ্চিত হওয়ার পরেও কিন্তু উনি কোনো কুতে সম্পৃক্ত হননি। ফলে জিয়াউর রহমানকে ক্ষমতা লোভী বলাটা একটু চিন্তা করে গবেষণা করে যাচাই করে বলা উচিত। তো আমি যেই জায়গাটায় যেতে চাই, হ্যাঁ আমি যে আমি তাহলে একটা একটা কথা বলে শেষ করে যাই, তাহলে আমার আরেকটা বিষয় আছে যদি সুযোগ দেন পরে বলবো। সেই জন্য আমি বলছি যে জিয়াউর রহমানের পরবর্তীতে অর্থনৈতিক যে বাংলাদেশের যেই যে উন্নয়নের যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা আসলে 1974 সনের যে দুর্ভিক্ষ, আমরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছি, আমাদের স্বাধীনতার ঘোষণার যেরকম একটা চাপ উনি একটা বিশেষ সময় অনুভব করেছেন, উনি আসলে ক্ষমতায় আসার পর উনি চিন্তা করলেন যে এই কাজটি তো আমাকে করে যেতে হবে, তখন তিনি 19 দফা দিয়েছেন, এবং এই 19 দফার সাথে আমাদের এমডিজি এসডিজি যে সম্পর্কটা, এমডিজি 19 বছর, এসডিজি প্রায় 34 বছর পর এসছে, কি করে এই ভদ্রলোক উনি কি করে বুঝলেন যে ওনার চিন্তা এই ইকোলজিক্যাল আদারনেস, ওরিয়েন্টাল আদারনেস যেটা বললাম, সেটা মাথায় রেখে তিনি যে কথাগুলো বললেন এতগুলো জায়গায় ম্যাচিং, আমি গবেষণা করে দেখার চেষ্টা করেছি যে এই ওনাকে আসলে এই খুবই ভিশনারি মানুষ হিসাবে অন্যভাবে আবিষ্কার করতে হবে সুযোগ পেলে, শেষ অংশে এই পরিকল্পনার জায়গায় আরেকটু কথা বলবো। ধন্যবাদ।
ধন্যবাদ, আসবো আপনার কাছে। খুব সুন্দর সাবলীল ভাষায় এবং খুব সুন্দর ব্যাখ্যা করলেন প্রফেসর ডক্টর কামরুল আহসান। আমি এই পর্যায়ে প্রফেসর ডক্টর জসীমউদ্দিন আহমেদ স্যারকে অনুরোধ করব যে এই 19 দফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 19 দফা রেখে গেছে, আমরা আগামী প্রজন্মের জন্য এই 19 দফাকে কিভাবে আমরা এটাকে অগ্রসর হতে পারি। যেমন আমাদের, আপনি জানলে খুশি হবেন, আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটিতে আমাদের একটি কমিটি দিয়েছে কানাডাতে, যে মিডিয়া সেল। তো মিডিয়া সেল থেকে আমরা চেষ্টা করছি, হয়তো বা আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 19 দফা রেখে গেছে তা ইংলিশে ট্রান্সলেট করে, বাংলার সাথে ইংলিশে ট্রান্সলেট করে আগামী প্রজন্মের হাতে আমরা চেষ্টা করবো এটা পৌঁছে দেওয়ার জন্য। এই জাতীয় কর্মসূচি গুলা এবং এই 19 দফা যেহেতু বাংলাদেশের মুক্তির সনদ আমরা মনে করি, তো এটাকে আরো প্রচার প্রসার কিভাবে করা যায় স্যার, আপনি যদি বলেন। আনমিউট করে নেন স্যার, আপনি আনমিউট করে নেন। ধন্যবাদ মামুন। ইতিমধ্যে প্রফেসর আনিসুজ্জামান এবং প্রফেসর কামরুল আহসান চমৎকার আলোচনা করেছেন। একটা কথা ঠিক, আমরা তিনজনই একাডেমিশিয়ান এবং আমরা এই দৃষ্টিকোণ থেকেই 19 দফাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো অন্যভাবে ব্যাখ্যা করতে পারে। আমরা মনে করি যে আজকে আমি যে একটা সুন্দর প্রশ্ন উত্থাপন করেছেন, যে নতুন প্রজন্মের কাছে 19 দফা কর্মসূচিকে তুলে ধরতে হবে, কিন্তু যে শুধু ওই লিফলেটের মাধ্যমে বাংলা ইংরেজি অনুবাদ এইভাবে প্রচার করলে এটা কিন্তু অত অর্থবহ হয় না। যেমন আজকে আপনার এই অনুষ্ঠান, এটি যদি নতুন প্রজন্মের তারা দেখে, তারা কিন্তু অবশ্যই উদ্বুদ্ধ হবে। কারণ আমি আলোচনার প্রথমেই বলেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে যে প্রজ্ঞা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছে, কামরুল এটা বারবার বিভিন্ন ইয়ে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু উনি তো তখন পরবর্তীকালে কি হবে ওই চিন্তা না করে দেশের জন্য যেটা উত্তম এবং যাতে বাংলাদেশ থেকে সত্যিকার ভাবে আত্মনির্ভরশীল এবং মাথা উঁচু জাতি হিসাবে বিশ্বে উপস্থাপন করা যায়, ওই জন্যই তিনি চেষ্টা করেছেন। এখানে গার্মেন্টস এর কথা এসেছে, এইটার সূচনা প্রথম জিয়াউর রহমানই করেছিলেন। এখানে বিদেশে যে এক্সপার্টিয়েট যারা শ্রমিক হিসাবে আমাদের দেশ থেকে যাচ্ছে, এইটারও সূচনা জিয়াউর রহমানের সময়ই হয়েছিল। তখন কিন্তু মূলত মিডল ইস্টে যেই শ্রমিকরা যেত, তারা তাদের সিংহভাগই ছিল পাকিস্তান। এই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশকে প্রতিযোগিতা করে এই বাজারটা দখল করে আজকে প্রায় সমতার পর্যায়ে চলে আসছে। তিনি এই জন্যই তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলিম দেশগুলোর সাথে যদি সম্পর্ক উন্নয়ন না করা যায় এটা কোনো ক্রমেই সম্ভব নয়। তিনি এরপরে কায়রোর পরে পরবর্তীকালে সৌদি আরবে গিয়েছিলেন, নিম গাছের কথা এসেছে এখানে, অন্যান্য ব্যাপারেও তিনি আবার ইরাক ইরান যুদ্ধ থামানোর জন্য প্রচেষ্টা নিয়েছিলেন। অর্থাৎ মুসলিম বিশ্বে একটা নেতা হিসাবে তিনি নিজকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এর মাধ্যমে কিন্তু আমাদের ইমেজ শুধু মুসলিম বিশ্বে না, সর্বত্র ছড়িয়ে গিয়েছিল। আমি আলোচনা প্রথমেই বলেছিলাম যে তিনি যখন কেউ কল্পনাও করতে পারে নাই বাংলাদেশ জাতিসংঘের অস্থায়ী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল, কার সাথে? জাপানের সাথে, যেই জাপান ছিল তখনও আমাদের সবচেয়ে বেশি সাহায্যদাতা দেশ। কেউ কল্পনাও করতে পারে নাই যে বাংলাদেশ জিতে যাবে, কিন্তু তখন বাংলাদেশ জিতে গিয়েছিল। কিভাবে জিতেছিল? তিনি এনশিওর করেছিলেন যে মুসলিম দেশ এবং আফ্রিকান দেশগুলো ওর যদি উনি পান তাহলেই কিন্তু জিতা সম্ভব হবে। এটা সম্ভব হয়েছিল। এই তখন মাত্র জাতিসংঘের সদস্য হয়েছিল বাংলাদেশ 1975 সালে, তারপরে
1977 সালে অস্থায়ী পরিষদের সদস্য নির্বাচিত হওয়া, এটা তো শহীদ জিয়ার মতো একটা বিজ্ঞ রাজনীতিবিদ ছিল বলেই কিন্তু এটি সম্ভব হয়েছিল। তিনি সর্বক্ষেত্রেই যে দেশের ভিতরে যে কাজগুলো করেছিলেন, আপনারা জানেন এখানে কথা হয়েছে যে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, ওই দুর্ভিক্ষে কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল বলে বিভিন্ন বিদেশি মিডিয়াতে উল্লেখ করা হয়েছে। তখন কিন্তু দেশে খাদ্যের অভাব ততটা ছিল না এবং বিদেশ থেকেও প্রচুর সাহায্য, স্বাধীনতার 3 বছর পর্যন্ত বিদেশ থেকে যেই পরিমাণ সাহায্য এসেছিল, তারপর শহীদ জিয়া যখন রাষ্ট্র ক্ষমতা নেয় 1981 সাল পর্যন্ত তার সমপরিমাণ সাহায্য আসবে, কিন্তু অবস্থাটা কি ছিল তখন? ছিল ওই সাহায্য বিতরণে অনিয়ম, লুটপাট এবং অন্যান্য কারণ, এর ফলেই কিন্তু লোকজন মারা গিয়েছিল। এই সাহায্য লুটপাটের জন্য এই অবস্থা হয়েছিল। আর তখন সমস্ত ওই মিল কারখানা ওইগুলো জাতীয়করণ করা হলো, জাতীয়করণ করে আওয়ামী লীগ এবং তার সংগঠনের লোকদেরকে তার ওই মিল কারখানা চালানোর দায়িত্ব দেওয়া হলো, যাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। ফলে ওই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন দারুণভাবে ব্যাহত হয় এবং এইগুলো দেশে যে তখন কাপড়ের অভাব ছিল, সব কিছুর অভাব ছিল। তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করি, তখন যে ইয়েতে ছাত্রদের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং ইয়েতে ওই কাপড় দেওয়া হতো, 1 পিস প্যান্টের কাপড়, 1 পিস শার্টের কাপড়, এইটা সংগ্রহ করার জন্য লাইন পড়ে যেত, এই ছিল অবস্থা। তো এই অবস্থা থেকে তো উনি উন্নয়ন ঘটিয়েছিলেন, তিনি বিশ্বাস করতেন যে আমাদের দেশের জনগণকে যদি সঠিকভাবে তাদের কার্যক্রমে সম্পৃক্ত করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ দুনিয়ার বুকে অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের কৃষি উৎপাদন, এখানে খাল কাটা কর্মসূচির কথা আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। জিয়াউর রহমান উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে, তিনি কিন্তু মওলানা ভাসানীরও, মওলানা ভাসানী জিয়াউর রহমানকে সমর্থন করেছিলেন, যে ফারাক্কা লং মার্চ যখন হয় মওলানা ভাসানীকে তিনি নিজে পিছনে থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছিলেন, এই জন্য ফারাক্কা লং মার্চ করা সম্ভব হয়েছিল। এর পরপরই কিন্তু উনি জাতিসংঘে উত্থাপন করেছিলেন, এর ফলে বাংলাদেশের সাথে ভারত একটা পানি চুক্তি করতে সম্মত হয়েছিল, যে এই পানি চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল, আর্বিট্রেশন ক্লজ ছিল। তো জিয়াউর রহমান এটি বিশ্বাস করতেন যে মওলানা ভাসানী যা বিশ্বাস করতেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে, সমুন্নত রাখতে হলে সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। তিনি নিজে, কারণ আমি আর 1 মিনিটে শেষ করি, তিনি নিজে চীনে গিয়েছিলেন, উত্তর কোরিয়াতে গিয়েছিলেন, আমি দেখেছি, আমি নিজেও যখন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলাম দেখেছি ওখানকার যে জাদুঘর আছে, ওখানে জিয়াউর রহমানের যে উপহার এটি আছে, তিনি ওখান থেকে কিভাবে জনগণকে সম্পৃক্ত করে ওই দুটি দেশ থেকে ফিরে এসে তিনি আমাদের দেশে জনগণকে সম্পৃক্ত করেছে। খালকাটা কর্মসূচিতে ওনার সাথে একটা কর্মসূচিতে অংশগ্রহণ করা সম্ভব হয়েছিল, তিনি বুঝেছিলেন যে উজানের পানি প্রত্যাহার করলে যে বাংলাদেশে খালকাটা এবং পুকুর ডোবা নালা এইগুলোকে যদি সংস্কার করে পানি ধরে রাখা যায় তাহলে সুস্থ মৌসুমে পানির অভাব হবে না এবং সেচের পানি ব্যবহার করে আমাদের খাদ্য উৎপাদন বাড়ানো যাবে। এবং তিনি মাত্র তার শাসনামলে 3 বছরে খাদ্য উৎপাদন প্রায় 1.5 গুণের মতো বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে নিজস্ব সম্পদ আছে সেই সম্পদটাকে ব্যবহার করার জন্য তিনি বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং তিনি অতি অল্প সময়ে সাধারণ জনগণের মনিকোঠা পৌঁছে গিয়েছিলেন। যাই হোক স্যার, সময় আমাদের স্বল্পতা, আমি এ পর্যায়ে আসবো আনিসুজ্জামান চৌধুরী। ধন্যবাদ। কয়েকটা কথা আমি এখানে এমফাসাইজ করতে চাই, যেটা প্রফেসর কামাল সাহেব বলেছেন
কামরুল সাহেব বলেছেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা লোভী কিংবা উচ্চাভিলাষী ছিলেন, এটার মানে কথা আছে। উনি স্বাধীনতা ঘোষণা, আমি তখন চট্টগ্রামে, আমি প্রত্যক্ষ করেছি তখন, এই যে আমরা চট্টগ্রামে যে বেতার কেন্দ্র যেটা থেকে এই ঘোষণা দেওয়া হয় সেখানে আমি উপস্থিত ছিলাম, এবং সেখানে এই যে আমার ভগ্নীপতী প্রয়াত প্রফেসর মমতাজউদ্দিন আহমদ নাট্যকার, ওনার ভূমিকা ছিল, এবং এই এই কালুঘাট বেতার কেন্দ্র দখল করার পিছনে আমার দুই মামা জড়িত ছিলেন, ওনাদের বাড়ি থেকেই এগুলো এই ঘটনাটা হয়েছিল। যাই হোক, যেটা বলতে যাচ্ছি একটা ওনার উপর এবং ওনার উপর এই দায়িত্বটা চাপিয়ে পড়েছিল, ওনার উপর ওনাকে ওনাকে নিয়ে এসে মানে হি ওয়াজ রিলাক্টেন্ট লিডার। সিমিলারলি 75 এর পটপরিবর্তনের পরিবর্তে ওনাকে হি হ্যাড টু ফুলফিল হোয়াট উই কল ডক্ট্রিন অফ নেসেসিটি। ওই সময়ে এই নেসেসিটির কারণে উনি দুইটা ক্ষেত্রে এই কাজটা ওনাকে করতে ওনার উপর ইম্পোজ করা হয়েছে। উনি যে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে স্বাধীনতা ঘোষণা করতে গিয়েছিলেন কিংবা 75 এই ঘটনা করেছেন সেটা প্রমাণ করা খুবই ডিফিকাল্ট, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমি বলতে চাই, উনি জাতীয় পরিচিতিকে যেটা আমি বলেছি সংহতি করেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদ, এই জিনিসটা উনি এটা এটা একটা জাতির উন্নয়নের জন্য তার ন্যাশনাল আইডেন্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সভরিনিটি, কারণ আমরা তাহলে ব্রিটিশের কাছ থেকে কেন স্বাধীনতা চাইলাম, কেন এতগুলো দেশ স্বাধীনতা চাইলো, আজকে স্বাধীন হলো, আমরা তো কলোনিয়াল পিরিয়ডে আমাদের অসুবিধা কি ছিল, অসুবিধা হচ্ছে আমাদের জাতীয় যে পরিচিতি, সেই পরিচিতি না থাকলে আপনার সভরিনিটি না থাকলে আপনার ডেভেলপমেন্ট হয় না, সে কারণে ন্যাশনাল আইডেন্টিটি। উনি যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি যেটা কামরুল সাহেব খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে আপনার এই যে ওনার যে আমি জাতিসংঘে যখন ছিলাম এসডিজি যখন ফর্মুলেশন হয় আই ওয়াজ ভেরি মাচ ইনভলভ এসডিজির ফর্মুলেশনে, সেই এখানে যে রহমান সাহেবের যে দূরদর্শিতা যে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টে এবং এগ্রিকালচারের যে ইম্পর্টেন্স, এডুকেশনের যে ইম্পর্টেন্স, এই যে জনশক্তিকে শক্তিতে এবং সম্পদে পরিণত করা, সেই জন্য উনি শিক্ষার এই যে প্রসারের, তারপরে এই যে জনসংখ্যা কন্ট্রোলের যে প্রোগ্রামটা উনি নিয়েছিলেন, এবং এই যে ম্যান পাওয়ার আগে বলেছি উনি মিনিস্টার অফ ম্যান পাওয়ার এবং ইউথ নাম দিয়ে উনি এটা করেছেন, উনি মিনিস্টার ম্যান পাওয়ার নাম দেন, মিনিস্টার অফ ম্যান পাওয়ার এন্ড ইউথ উনি সৃষ্টি করে করেছিলেন, এটা কিন্তু খুব প্রণিধানযোগ্য। তারপরে উনি এই যে রিজনাল কোঅপারেশন, আজকে যে আমরা সার্কের কথা বলছি, উনি এই এই কনসেপ্টটা উনি এনেছেন, উনি দেখেছেন রিজনাল কোঅপারেশন এবং জিওপলিটিক্স এবং ডেভেলপমেন্ট আর ভেরি মাচ ক্লোজলি ইন্টারলিঙ্ক, এই জিনিসটা উনি করেছেন। তারপরে উনি করেছিলেন যে আমাদের যেটা গভর্নেন্স, গভর্নেন্সের সাথে ডেভেলপমেন্টের একটা বিরাট সম্পর্ক আছে, এই গভর্নেন্সটাকে উনি ইম্প্রুভ করার জন্য ইফেক্টিভ গভর্নেন্স উনি যা আদিল খান সাহেব উনি জাতিসংঘে ছিলেন, ওইখান থেকে রিটায়ার করে এখন উনি অস্ট্রেলিয়া আছেন, উনি কিছুদিন আগে একটা লেখা লিখেছেন, ওখানে উনি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেছেন উনি কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনে উনি একটা যে ডিসিপ্লিন এনেছিলেন, অ্যাডমিনিস্ট্রেশন হাইলি পলিটিসাইজ হয়ে গিয়েছিল এবং সেখানে ব্যুরোক্রেসিতে আপনারা জানেন যারা সেক্রেটারি থাকেন ওনারা ওনাদেরই দাপট্য, জসিম ভাই কিছুক্ষণ আগে এর আগে প্রথমবার ওনাদের যে স্যালারির ব্যাপারটা নিয়ে বলেছেন উনি এদেরকে ইয়েতে করে এনেছেন। তার মধ্যে উনি একটা এক্সাম্পল দিয়েছেন সেটা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন উনি একটা উনি যখন দেখতে পেলেন যে এডুকেশন ডিপার্টমেন্টের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রেট অনেক লো, সেখানে সেক্রেটারি সাহেব রিপোর্ট দিলেন 80% ইমপ্লিমেন্টেশন, কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশন রেট ছিল 20-25%। উনি যখন ওটা কারণ উনি গ্রামে গঞ্জে ঘুরতেন মাসে 30 দিনের মধ্যে উনি 20 দিন গ্রামে গঞ্জে ঘুরতেন, উনি দেখেছেন কয়টা স্কুল ঘর হয়েছে কয়টা কলেজ ঘর হয়েছে। উনি পরের দিনই এই রিপোর্টের পরের দিনই যখন সেক্রেটারি সাহেব
অফিসে গেলেন, দেখলেন ওনার টেবিলের উপরে একটা চিঠি, চিঠিতে উনি জিয়াউর রহমান সাহেবের নিজস্ব সাইন করা চিঠি, বললেন যে আপনার আপনাকে আর্লি রিটায়ারমেন্ট দেওয়া হলো, ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। এই যে একটা ঘটনা, এরপরে পুরো সেক্রেটারিটার মধ্যে একটা ত্রাসের সৃষ্টি হয়ে, মানে মানুষ তখন তারা সেক্রেটারিরা বুঝতে পারলেন যে এখানে আর ফাঁকিবাজি করা যাবে না, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন আমাদেরকে করতে হবে। এবং সেখানে তখন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিপ্লিন উনি আনলেন, এটা কিন্তু আর মিলিটারিতে তো উনি ডিসিপ্লিন এনেছেন সেটা তো আর বলার দরকার নেই। আমাদের কর্নেল তাহের, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু মিসগাইডেড পলিসি ছিলেন, উনি অনেক ক্ষতি করেছিলেন তখন। লাস্ট টাইমে বলবো ফেমিন, হ্যাঁ ফেমিনের কথা এসেছে। এই ফেমিনের সময় একটা ঘটনা প্রফেসর নুর ইসলাম সাহেব তার স্মৃতি কথায় লিখেছেন, এটা এটা অনেকদিন ইন্টারনেটে ছিল, পরে এটা কেন এটা ইন্টারনেট থেকে চলে গেছে, কিন্তু আমার কাছে এটার কপি আছে, কেউ যদি চায় আমি দিতে পারবো। জিয়াউর রহমান সাহেবের তখন দায়িত্ব ছিল বর্ডার গার্ড দেওয়া, বর্ডারের চোরাচালানি হচ্ছে কিনা একটু দেখা। উনি দেখলেন প্রচুর খাদ্য চোরাচালান হচ্ছে, উনি এসে দুরাত আসলেন আপনার নুর ইসলাম সাহেবের কাছে, বলে যে স্যার আমি তো এখানে বড় বড় পলিটিক্যাল লিডাররা ইনভলভ, আমি তো বঙ্গবন্ধুর কাছে গিয়ে বললে উনি বিশ্বাস করবেন না, আপনার ওনার সাথে ভালো সম্পর্ক এবং অ্যাক্সেস আছে, আপনি কাইন্ডলি এই জিনিসটা ওনার সাথে রিস্ক করেন, আমি কন্ট্রোল করতে পারছি না। নুর ইসলাম সাহেব একজন নাম করা অর্থনীতিবিদ, উনি জিনিসটাকে অর্থনীতির দিক থেকে দেখলেন, উনি মনে করলেন বাংলাদেশে খাদ্যের দাম বেশি, ইন্ডিয়াতে খাদ্যের দাম কম, ওখানে যাবে কেন, বরং ওখান থেকে এখানে আসতে। উনি সেটা মানতে রাজি হলেন না, কিন্তু জিয়াউর রহমান বারবার যখন সেকেন্ড টাইম গেলেন, উনি তখন করলেন কি একটা ইনকোয়ারি কমিশন করলেন, কেমব্রিজের একজন নাম করা অধ্যাপক তখন বিএডিএস এ ভিজিটিং ফেলো, ওনার নাম হচ্ছে ব্রায়ান র্যাডওয়ে, প্রফেসর র্যাডওয়ে নাম করা লোক, ওনাকে দিয়ে একটা কমিটি ইনকোয়ারি করালেন। এই ইনকোয়ারিতে উনিও অর্থনীতিবিদ হিসেবে উত্তর দিলেন, রিপোর্ট দিলেন যে এখানে দাম বেশি ওখানে দাম কমানো যাবে না, কিন্তু চোরাচালানি এবং এটা যে হচ্ছিল এটা কিন্তু অর্থনৈতিক কারণ নয়, বাংলাদেশকে পদোন্নত করে রাখার জন্য রাজনৈতিকভাবে এটা করা হয়েছিল, বাংলাদেশে খাদ্য সংকট সৃষ্টি করার জন্য। এবং এই ফেমিন এর পিছনে প্রফেসর অমর্ত সেনের গবেষণায় বলা হয়েছে যে ম্যান মেড, 30 লক্ষ লোক আপনার আমরা আমাদের জীবন দিয়েছে স্বাধীনতার জন্য, আপনার বহু লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য, কিন্তু এই ফেমিনে 15 লক্ষ লোক মারা গেছে আর 15 লক্ষ লোক পার্মানেন্টলি ডিসেবল হয়েছে ম্যাল নিউট্রিশনে, আর কত মা বোন যে যে তাদের ইজ্জতকে বিসর্জন দিতে হয়েছে। আপনারা যদি 74 এর পুরনো পত্রিকাগুলি দেখেন, ইত্তেফাক, হ্যাঁ তখন আওয়ামী লীগের পত্রিকা, ইত্তেফাক যদি দেখেন খোলেন, প্রতিদিনই ছবি, আমরা তখন ঢাকায় দেখেছি কিভাবে পতিতাগিরি হচ্ছে, তারপরে মেয়েরা রাস্তা রাস্তায় ঘুরছে আর ফুটপাতে পরে পরে মানুষ মারা যাচ্ছে, আপনার শাড়ি বিক্রি করে দিয়ে কলা পাতা দিয়ে কিভাবে নিজের লজ্জাকে ঢেকেছে আমার মা বোনরা, সেটা কিন্তু আমাদের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে জিয়াউর রহমান সাহেবের যে পার্টি, রাজনৈতিক পার্টি বিএনপি, কমপ্লিট ফেলিয়ার। আপনি বলেছেন কিভাবে জিয়াউর রহমান সাহেবের এই কাজগুলিকে আপনার পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়া হয়, সেটা বিএনপি কমপ্লিট ফেলিয়ার ইন দিস, তারা শুধু কবর জিয়ারত করে শান্ত হয়েছে কিন্তু এই জিনিসগুলিকে তারা ইয়ে করতে পারে নাই। এই যে 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে যে অরাজকতা হয়েছে, গুম খুন হয়েছে, রক্ষী বাহিনীর যে অত্যাচার হয়েছে, এগুলিকে আজকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, আজকে দুর্ভিক্ষের কথা মুছে ফেলা হয়েছে, কিন্তু এটা বিএনপি সরকারের উচিত ছিল এগুলিকে ইতিহাসে লিপিবদ্ধ করা এবং জনগণকে জানানো, তাহলে কিন্তু আজকে আমাদের ইতিহাস সত্যবতী থাকতো। এনিওয়ে আমি আমি অবজেক্টিভ আলোচনার পক্ষ থেকে এই কথাগুলি বললাম, ধন্যবাদ, লিপিবদ্ধ আছে, ধন্যবাদ।
আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, এত অল্প পরিসরে এত বড় একজন সৎ নেতার, বা যিনি স্বপ্ন দেখতেন সবসময় বাংলাদেশে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে অর্থনীতি উন্নয়ন করা যায়, কিভাবে সামাজিক বৈষম্যটা দূর করা যায়, সেদিক নিয়ে সার্বক্ষণিক ভাবে তিনি ভাবতেন, চিন্তে করতেন। সো এই ধরনের একটা রাষ্ট্রনায়ক আমরা হারিয়েছি, সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। এবং দলের তো কিছু ব্যর্থতা সফলতা আছেই, তারপরও এই সময়কার সরকার যেভাবে দমন পীড়ন নির্যাতন চালাচ্ছে, তারপরও যে এই দল টিকে আছে সেটাই আমাদের সৌভাগ্যের বিষয়। যাই হোক, আমরা বাকি অংশ, প্রথম অংশে প্রফেসর ডক্টর কামরুল আহসান বলতেছিলেন এবং তাকে থামিয়ে দিয়ে আমি দিয়েছিলাম, সরি। সো তার দ্বিতীয় অংশে আমি তাকে তার বলার জন্য অনুরোধ করব। প্রফেসর ধন্যবাদ আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো যে বিষয়টিতে যেতে চাই সেটা হচ্ছে যে জিয়াউর রহমান যেভাবে চিন্তা করেছেন, সেই চিন্তায় আমাদের যেই কর্মপন্থা নির্ধারণ করা দরকার, অর্থাৎ পলিসি তৈরি করা দরকার এবং সেটা বাস্তবায়ন করা দরকার, সেটা নিয়ে একটু কথা বলার আগে উনি যে কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আমাদের আলোচকরা বলেছেন, শ্রদ্ধেয় আলোচকরা, সেটা আরেকটু বলি। যেমন অধ্যাপক জসীমউদ্দিন আহমেদ স্যার বলেছেন যে উনি খাল খননের যে বিষয়টা করেছেন এটার সাথে আরো অনেকগুলো কাজ করেছেন। আসলে তিনি কৃষি বিজ্ঞানী ছিলেন না, কিন্তু কৃষির ক্ষেত্রে বিজ্ঞানীরা কোন কোন জায়গায় কাজ করবেন, গবেষণাটা কোথায় করবেন, সেটা তো আর উনি তো কৃষি বিজ্ঞানী না, জানেনও না, কিন্তু কৃষি বিজ্ঞানীদের কোথায় মনোযোগ দিতে হবে, কোন জায়গায় কাজ করতে হবে, সেই পরিবেশটা তৈরি করার যে নেতৃত্ব দেওয়ার যে কাজটা, এটা সর্বক্ষেত্রের পাশাপাশি কৃষি ক্ষেত্রে উনি সবচেয়ে ভালো করেছেন। যেটা আমি ইকোলজিক্যাল আদারনেস এর কথা বললাম, এটা উনি স্পট আউট করেছেন যে এইটা হচ্ছে আমাদের জায়গা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি করতে হয়, যেটা বহু বছর পরে আমি বলেছি এসডিজি এমডিজি করছে, উনি চিন্তা করেছেন যে এটাকে যদি সাস্টেনেবল করতে হয় এবং আমাদের উন্নয়নটাকে যদি এনশিওর করতে হয় এবং টেকসই করতে হয়, তাহলে এইটার উপরেই ভর করতে হবে। এটাই তো আমাদের সম্পদ, মানব সম্পদ আছে, আর একটা হচ্ছে আমরা ওয়েটল্যান্ড সিভিলাইজেশন একটা। তো উনি যেটা করলেন, সিড অর্ডিন্যান্স করলেন একটা জুলাই 1977 সনে, বীজ যে অর্ডিন্যান্স, এটা কিন্তু ওনার অবদান। উনি সেচ ব্যবস্থা যেটা খাল খনন স্যার বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য যে ভূগর্ভস্থ প্রাণী অতিরিক্ত উত্তোলন করলে, স্যার তো বিজ্ঞানী ভালো করেই জানেন যে আর্সেনিক সমস্যাটা কিন্তু সে কারণে বেশি হয়েছে। এখন কিন্তু খাল খনন বা এই যে বর্ষার সময় পানি আসলে যেই খাল খনন পুকুর খনন যেগুলো করেছে সেগুলো তো পানি ধরে রাখা যাচ্ছে, ফলে সারফেসের পানি এখন বেশি ব্যবহার করছে মানুষ, ভূগর্ভস্থ পানি কম ব্যবহার করার কারণে আর্সেনিক ক্ষতিটা কম হচ্ছে। দেখুন উনি কি বুঝে করেছেন আমি জানি না, হয়তো কৃষি উন্নয়নের জন্য করেছেন, কিন্তু তার চেয়ে বড় অর্জন বিজ্ঞানীরা গবেষণা করে যেটা বের করবেন, আর্সেনিকের আসলে চিকিৎসা করার চেয়ে, ওই যে বলে না যে আসলে চিকিৎসার চেয়ে আমাদের আসলে প্রথমেই এমন একটা ব্যবস্থা করা উচিত যাতে আমাদের রোগ না হয়, রোগটাই না হয়। হ্যাঁ 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 সেটাই, সেই বিষয়টাই উনি বলেছেন। এবং আর্সেনিকের প্রভাব কিন্তু কমেছে এবং এখানে ওনার কন্ট্রিবিউশন। এবং একইভাবে যদি যাই সেচের চাষের যন্ত্রপাতির যে বিষয়টা এবং হারভেস্ট করার যে যন্ত্রপাতি, এগুলো অ্যাভেলেবেল করেছেন কৃষকদের কাছে উনি। তারপর উনি প্রযুক্তি গুরু কৃষকদের কাছে দেওয়ার জন্য অনেকগুলো সংস্কার কর্মসূচি নিয়েছেন। যুব উন্নয়নের জন্য 1978 সনে যুব মন্ত্রণালয় করেছেন, হাঁস মুরগি পালন থেকে শুরু করে প্রশিক্ষণ দেওয়া, এগুলো তো বলেছে পোলট্রি ফার্ম টার্ম এইসব তো এগুলো আমরা লক্ষ্য করলেই দেখতে পাই। পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটা, সেটা 1977 সনে তিনি গঠন করেছিলেন। কিন্তু তারপর উনি যেটা সার কারখানা প্রতিষ্ঠা করেছেন, বিসি এসআইসি সম্ভবত আমি যদি সঠিকভাবে বলে থাকি সার কারখানা, ওই পরিকল্পনাটা কিন্তু ওনার ছিল। চা বোর্ড গঠন করেছেন 1980 সনের 29 এপ্রিল, গম গবেষণার যে ব্যাপারটা সেটা উনি প্রতিষ্ঠা করেছেন কেন্দ্র, এবং 1,00,000 মেট্রিক টনের জায়গায় 10,00,000 মেট্রিক টন উৎপাদন বেড়েছে। তার মানে হচ্ছে আমাদের তো খাবার দরকার, যেটা ডক্টর আনিসুজ্জামান বলেছেন যে পাচার হয়ে যায়, পাচার হয়ে তো যাবে, সেটা আটকাতে হবে, কিন্তু উৎপাদন বাড়ালে পাচার হয়ে যাবে কত? আমাদের ওই যে হাঁস মুরগি যে আমাদের খাবার খেয়ে ফেলে, এই যে কৃষকদের
ধান টান খেয়ে ফেলে সেটা আর কত খাবে, উৎপাদন বাড়লে তো তাদের শেয়ারটাও তারা পায়, সমস্যা হয় না, কিছু পাচাত্য হয়। যাই হোক, তারপর যেটা হচ্ছে তিনি আরডিএ, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অবদান উনার। উনি আন্তর্জাতিক মানের আরডিএ প্রতিষ্ঠান, রুরাল ডেভেলপমেন্টের যে ইয়েটা, এটা করেছেন। এবং আখতার হামিদ খানকে আমি খেয়াল করে দেখেছি, উনি ইউএসএ থেকে এনে, স্যার নিশ্চয়ই এটা জানেন, আখতার হামিদ সাহেবকে এনে উনি দায়িত্ব দিয়েছিলেন এই আরডিএ গঠন করেছেন। এবং এই জায়গাটা টেকসই কৃষি উন্নয়নের, দারিদ্র বিমোচনের যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দাঁড় করেছেন, এটা কিন্তু উনি এভাবে করেছেন এইবার। এবং আমরা দেখেছি চিকিৎসা ক্ষেত্রে ICDDRB, বারডেম হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, এইসব কিন্তু এই সৈনিক জিয়াউর রহমানেরই অবদান। তাহলে পরিচয়টা কিভাবে দিব, যেই জায়গায় আমি গিয়ে শেষ করব একটু যদি সুযোগ দেন, সেটা হচ্ছে তাহলে ইকোলজিক্যাল আদারনেসটাকে সামনে রেখে যেই পলিসি আমাদের, যে কর্মপন্থা নেওয়া উচিত এবং যেটা ইমপ্লিমেন্ট করা উচিত, সেটা জিয়াউর রহমান তার 19 দফায় চিন্তা করতে পেরেছেন। হয়তো আরো অনেক কিছু উনি যুক্ত করতে পারতেন, এখন গবেষকরা বের করবেন, কিন্তু ও সময় তিনি যেটা করেছেন সেটা কিন্তু সাংঘাতিকভাবে আমাদের জন্য লাভজনক হয়েছে। কারণ আমরা, এবং উনি জনসংখ্যা নীতি যেটা, সেটাও কিন্তু তিনি প্রণয়ন করেছিলেন। কারণ হচ্ছে যে ওই সময়, ওনার সময়ে নারী প্রতি আমাদের সন্তান সংখ্যা ছিল 7। উনি জনসংখ্যা নীতি প্রণয়ন করার পর পরবর্তীতে আমরা দেখলাম সেটা 3-এর মধ্যে নিয়ে আসছে, অর্ধেক চলে আসছে। আজকে আমরা যে বলি আমাদের জিডিপি, সেই গর্ব করে বলি, আমাদের যদি জনসংখ্যা সেভাবে বৃদ্ধি পেত তাহলে 1/3 হতো হচ্ছে আমাদের জিডিপি, যেটা $600 হতো। বিষয়টাকে একটু ভাবতে হবে তো, মানে একেবারে সততা এবং নিষ্ঠার জায়গা থেকে। একটা পরিকল্পনার ফলাফল আসতে সময় লাগে। যেমন আমাদের এখন করোনায় প্রচুর রোগী মারা যাচ্ছে, এরা কিন্তু গতকাল বা গত পরশুতে যারা রাস্তায় হেঁটেছে তাদের কারণে না, গত ঈদে যারা কথা শুনেনি তাদের কারণে, কারণ ওরা কোভিড আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করার জন্য 2-3 মাস সময় লেগেছে। ফলে ওই সময় যদি পরিকল্পনা নিতে পারতাম মৃত্যুর সংখ্যা এখন কম হতো। এবং এখন যদি অনিয়ম হয় 3 মাস পর আবার সেটা দেখতে পাবো। জিয়াউর রহমান আসলে যে পরিকল্পনাগুলো করে দিয়েছেন দারিদ্র বিমোচনের জন্য, সেগুলোর ফলাফল ওভার দ্য পিরিয়ড আমরা পেয়েছি। কিন্তু এখন গর্ব করছি আমার সময় এটা হয়েছে, যে জায়গায় যেতে চাই। হ্যাঁ, খুবই দূরদর্শিতা ছিল। এবং একটা জায়গায় আমি একটু গিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে এখন আপনারা দেখবেন মেঘা প্রকল্পের একটা সয়লাভ হয়ে গেছে, 10-12টা মেঘা প্রকল্প বাংলাদেশে। এবং আমরা মেট্রো রেল থেকে শুরু করে, পদ্মা থেকে শুরু করে, আমাদের কোন প্রকল্প নেই। এবং আমি একটা পায়রা বন্দর পরিকল্পনা থেকে শুরু করে অনেক আছে। তো আমি একটা জিনিস উত্থাপন করে আপনাদেরকে শেষ করব, সেটা হচ্ছে আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে আরেকটু সামনের দিকে যাচ্ছে, মধ্যম আয়ের দেশের চলে আসছে। আমরা একটু পিছনে ছিলাম, এখন সামনে আসছি। শ্রীলঙ্কা মধ্যম আয়ের একটি দেশ, এবং পরবর্তীতে তারা তাদের সড়ক, মহাসড়ক উন্নয়ন এবং তাদের বন্দর নির্মাণ এইসব জায়গায় খুব মনোযোগ দিল। হাম্বান টোটো, আপনারা খেয়াল করবেন যে হাম্বান টোটো হচ্ছে সমুদ্র বন্দর শ্রীলঙ্কার। চীন ফান্ডিং করে এই সমুদ্র বন্দর নির্মাণ করতে সাহায্য করেছে। এখন যে বিষয়টা হচ্ছে, শ্রীলঙ্কা এইসব এবং মহাসড়ক অনেকগুলো করেছে ঋণ নিয়ে, শ্রীলঙ্কার যে সমস্যাটা হয়েছে, তারা যেই সুদটা, যে ঋণটা নিয়েছে সেটা যে সুদ দিতে হয় সেটা দিতে তারা ব্যর্থ হওয়াতে যেটা হচ্ছে, 2017 সনে হাম্বান টোটো চীনকে 99 বছরের জন্য ইজারা দিতে বাধ্য হয়েছে। এখন যে ইনকামটা হয় তার 90% চীন ঋণ খাতে নিয়ে নিচ্ছে সুদের বিপরীতে, 10% পাচ্ছে হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক একই অবস্থা আপনি লক্ষ্য করুন পাকিস্তানে। পাকিস্তান সম্পূর্ণভাবে ওয়ার্ল্ড ব্যাংকের, আমি লক্ষ্য করেছি $42.7 বিলিয়ন ঋণ হচ্ছে বিশ্ব ব্যাংকের কাছে পাকিস্তানের। ফলে পাকিস্তান এই ঋণ নেওয়ার কারণে যে সমস্যাটায় পড়েছে সেটা হচ্ছে তাদের পাবলিক কন্ট্রাক্ট অফার, যেটা প্লাস স্টেট ব্যাংক গভর্নর নিয়োগের ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের পুরোপুরি প্রভাব কিন্তু এখন তৈরি হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু তাদেরকে কন্ট্রোল করছে এই যে ঋণ নেওয়ার কারণে। আরেকটা জিনিস হচ্ছে যে ইদানিং চীনের কাছ থেকে প্রচুর পরিমাণ ঋণ নিচ্ছে পাকিস্তান ওয়ার্ল্ড ব্যাংকের পাশাপাশি। সেটা হচ্ছে দেখুন, 2017 সনে পাকিস্তান চীনের কাছ থেকে যে ঋণ নিয়েছে সেটা ছিল
$7.2 billion 2018 সনে সেটা হয়ে গেল $19 billion এবং 2020 সনে সেটা $30 billion কিভাবে ঋণের পরিমাণটা বাড়ছে এবং এতে করে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তান পর্যায়ক্রমে ঋণের ফাঁদে যে ঋণ জাল সেটা আটকা পড়ছে এবং দেখা যাচ্ছে তারা আরেকটা কাজ করছে তাদের 5টি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার জন্য তারা যৌথভাবে একটা চুক্তিবদ্ধ হয়েছে চীনের সাথে যেটা $50 billion দীর্ঘমেয়াদে এটা নির্মাণ কাজ দীর্ঘায়িত হওয়ার কারণে ধারণা করা হচ্ছে $98 billion গিয়ে দাঁড়াবে এটার নির্মাণ খরচ এবং পাকিস্তানকে 40 বছর ঋণের এই যে সুদ দিয়ে যেতে হবে তাহলে দেখা গেল আপনারা দেখুন মহাপ্রকল্পের এই মহা উন্নয়নের যে ধারণাটা আমরা পাচ্ছি এখন পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ঠিক একই পর্যায়ে চলছে বাংলাদেশে যারা বড় বড় অর্থনীতিবিদ আমি পণ্ডিত নই এটার আমি শুধু কিছু লিটারেচার পড়ে অনুমান করছি যে যারা পণ্ডিত তাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো ফোকাস করা যে এই যে মহাপ্রকল্প এই মহাপ্রকল্প বাংলাদেশ একই পথে হাঁটছে ঋণের জালে আটকা পড়ছে পাকিস্তান তাদের রাজনৈতিক সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতা যেটা সেটা খর্ব হচ্ছে যেটা বলেছি যে তাদের পাবলিক কন্ট্রাক্ট অফার এবং তাদের স্টেট ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ওয়ার্ল্ড ব্যাংক এখন এবং চীনের উপর তাদের যে এই যে ঋণের কারণে যে নির্ভরশীলতা সেটা তাদেরকে কোথায় গিয়ে দাঁড় করাবে ফলে শ্রীলঙ্কা যেমন হাম্বান টোটো সেই নির্মাণ করে এবং মহাসড়ক নির্মাণ করে চীনকে ইজারা দিতে হয় 99 বছরের জন্য আমার ধারণা আমাদের এখন খেয়াল করা উচিত বাংলাদেশ একই পথে হাঁটছে সাংঘাতিকভাবে ঋণ জালে আটকা পড়ব গত 40 বছরে যেই পরিমাণ ঋণ নিয়েছে বিশ্বব্যাংক এডিবি অথবা জাপান বা দেশের রিয়াতি ঋণ সহায়তা খাত থেকে নিয়ে যে উন্নয়ন হয়েছে তার গত 10 বছরে যা নিয়েছে তার চেয়ে বহুগুণ কম তার মানে হচ্ছে লাস্ট 10 ইয়ার্সে আমরা ঋণ নির্ভর উন্নয়নের দিকে ঝুঁকে পড়েছে যেটা পাকিস্তান এবং শ্রীলঙ্কা সেই দিকে গিয়ে সাংঘাতিকভাবে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক যে নিয়ন্ত্রণ সেটা হারাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ফলে আমাদের এখনই যদি সাবধান না হই সেটা কোনো দল মতের বিষয় না সেটা হচ্ছে দেশকে যদি আমরা ভালোবাসি আমরা যদি সঠিকভাবে অর্থনীতির জ্ঞানটা অর্জন করি এবং সেটা যদি আমরা দলমত নির্বিশেষে দেশপ্রেমের বিষয়টা মাথায় রেখে পরিকল্পনার ক্ষেত্রে আমরা সেটা অফার করি এবং সরকার এটা গ্রহণ করে সে যে সরকারই হোক এটা খুব জরুরি তা না হলে আপনাকে আপনি সরকার পছন্দ করুন আর না করুন এই ঋণের বোঝা চীন কিংবা ওয়ার্ল্ড ব্যাংক চাপিয়ে দিবে আমার সরকারের ঘাড়ে সরকার চাপিয়ে দিবে আমাদের ঘাড়ে নিরীহ মানুষের ঘাড়ে ফলে নিজেদের এই চাপমুক্ত হওয়ার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন সঠিকভাবে দিক নির্দেশনা প্রদান করা এবং জিয়াউর রহমান যেই ভাবনাটা নিয়ে আসছেন 19 দফায় আমি খেয়াল করেছি ইকোলজিক্যাল আদারনেস নিয়ে এখানে কৃষির উপর নির্ভর করে পরিবেশ বান্ধব এবং স্বনির্ভর হওয়ার যে পরিকল্পনাটা এটা আসলে কাগজে বাগ নয় এটা গল্প নয় এটা হচ্ছে জীবন ব্যবস্থা এখানে আপনি যে বলেছেন আমাদের একটা লক্ষ্য করেছেন এই 19 দফাকে বিশেষ একটা নামে ইয়ে করছেন এটা আমাদের বাঁচার সনদ এটা আসলে জিয়াউর রহমানের নামটা ভুলে যান ধরুন 19 দফা অপরিচিত কেউ দিয়েছে আমাদের উচিত হচ্ছে 19 দফায় ফেরত যাওয়া আমাদের উচিত হচ্ছে ইকোলজিক্যাল আদারনেস ফিল করা আমাদের উচিত হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান কিভাবে তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সার্বভৌমত্ব হারাচ্ছে সেটা খেয়াল করা আমাদের মহান স্বাধীনতার অর্জনকে যদি রক্ষা করতে হয় আবার যদি 74কে দেখতে না হয় আমাদের 19 দফায় ফেরত যেতে হবে আমাদেরকে স্মরণ করতে হবে এভাবেই আমাদের ফেরত যেতে হবে আমি সেই জন্যই বলছি জিয়াকে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের প্রবক্তা একজন সৈনিক একটা অন্য দলের মানুষ হিসাবে বিবেচনা না করে একজন দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে যদি আমরা বিবেচনা করি দলমত নির্বিশেষে আমরা সবাই উপকৃত হব ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর বিশ্লেষণ করলেন আমাদের সময় স্বল্পতা নেই আরো অনেক বিষয় জানা যেত তবে সর্বোপরি যে বিষয়টা উঠে এসেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শিতা এবং তার যে নেতৃত্ব তার যে চেতনা এবং দেশপ্রেম ছিল সেটা আমাদের সত্যিকার অর্থে অনুকরণীয় যাই হোক আমরা আজকে তো স্বল্প সময়ে 19 দফা নিয়ে আলোচনা করলাম
আরো আমরা এই 19 দফা নিয়ে আমরা এই নবদ্বীপ টিভি সাপ্তাহিক নবদ্বীপ নিউজ এবং মিডিয়া সেল কানাডা আমরা চেষ্টা করব এটাকে আরো বিশ্লেষণ বিচার বিশ্লেষণ এবং কিভাবে আরো গবেষণা করা যায় এত গুণীজনদেরকে আমরা আরো উপস্থিত করতে পারি এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। দর্শক শ্রোতা, আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া 19 দফা কর্মসূচি নিয়ে আজকের এই বিজ্ঞজনদের আলোচনা শুনলেন। আপনাদের মতামত আমরা আশা করছি আগামী দিনে আমরা আরো এই ধরনের প্রোগ্রাম করবো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।